হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। যেহেতু ঈদ চলে এসেছে, তাই আজকে ঈদের একটি পোস্ট বানাবো, তাই আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তো প্রথমে দেখে নিই ছবিটাতে আমি কী কী রেখেছি। এখানে পিছনে কালার স্প্ল্যাশ রেখেছি, এখানে একটি ফন্ট আছে যেটি কিনা পদ্ম ফন্ট। সো এই ফন্টটা কীভাবে ডাউনলোড করবেন এটা দেখাবো আজকে, এবং এটাকে একটি এই যে ছুরি বা চাপাতির যে শেপটা এটা দেয়া, এবং এই ঈদের সাথে এখানে যে কাউ হর্ন মানে গরুর শিংটা অ্যাড করেছি, সব কিছু মিলিয়ে আজকের এই জিনিসগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি গুগলে চলে যাচ্ছি, সেখান থেকে ক্লিন পিএনজি নামে একটি ওয়েবসাইট আছে, আমি হচ্ছে এর আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে। ক্লিন পিএনজিতে গিয়ে জাস্ট যদি আপনি ক্লিক করেন, এখানে সার্চের অপশন আসবে। যেহেতু আমার হর্ন লাগবে মানে কাউ হর্ন, তার মানে COW কাউ হেড লিখে সার্চ করলে আপনার গরুর যে মাথা সেটা চলে আসবে। তো আরও কিছু আসছে, এরপরে আমি ফন্টে যদি যাই, এই ফন্টটা হচ্ছে আপনি ফ্রি বাংলা ফন্ট ডাউনলোডের এই অপশনটায় ডাউনলোড করতে পারবেন পদ্ম ফন্টটা। তো এখান থেকে এখানে যদি আপনি নাম্বার দেন 777 99, তো সাবমিট দিলে আপনার এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। ক্লোজ দ্য উইন্ডো, দেখুন এখানে আমি সেভ করে নিচ্ছি এবং সেভ করে দিচ্ছি। তারপর আসুন যে আমরা এই যে এখানে কাউ হেড দিয়েছিলাম, তো এটা হতে পারে কাউ হেড, অথবা আপনি যদি লেখেন শুধু হেড লিখলাম, দেখুন এখানে কাউ হেডের একটি অপশন চলে এসেছে। এখান থেকে আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, এরপরে আপনার কিছুক্ষণ সময় নেবে, ক্যাপচা আসতে পারে, ক্যাপচাটা ফিল আপ করে দেবেন, তারপর হয়ে যাবে। এখন এখান থেকে আমি সার্চ করব কালার স্প্ল্যাশ। আসলে ব্যাপারগুলো হচ্ছে এই নামগুলো জানা থাকতে হবে আপনাদের, নামগুলো যদি জানা থাকে দেন আপনি ইজিলি বের করতে পারবেন। দেখুন অনেকগুলো কালার স্প্ল্যাশ চলে এসেছে, এখান থেকে আমি এইটা নিচ্ছি, সেমভাবে ডাউনলোড করছি। সো আমাদের প্রিপারেশনের পর্ব শেষ, এখন চলে যাচ্ছি আমরা ইলাস্ট্রেটরে। এখন আসুন ফাইলে গিয়ে ফাইল থেকে নিউ নিয়ে নিচ্ছি। এখন আপনি কোথায় পোস্ট করবেন এটার উপর ডিপেন্ড করছে আপনি কতটুকু সাইজ নেবেন। যদি আপনি ফেসবুকে পোস্ট করেন, তো তাহলে স্কোয়ার শেপের একটা সাইজ আছে, আরেকটা হচ্ছে আপনার 1200 বাই 628, তাহলে 6 to 8। আমার বাংলা অন করা আছে, আমি অফ করে নিলাম। দেওয়ার পরে এখানে মোর সেটিংসে গিয়ে আপনি হচ্ছে পিক্সেল ঠিক করে নিতে পারেন, RGB বা CMYK তে রাখতে পারেন। যদি প্রিন্টে যান সেক্ষেত্রে CMYK, আর যদি ডিজিটালি রাখেন তাহলে RGB। এখানে 72 পিক্সেল পার ইঞ্চ ইজ গুড ফর মি। এখান থেকে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করতে পারেন, তাহলে আপনি যে 628 বাই 1200 বা 1200 বাই 628-এর এই প্ল্যাটফর্মটি চলে আসবে। আর আরেকটা কাজ করতে পারি আমরা, স্কোয়ার শেপ নিতে পারি, সেটা হচ্ছে 1200 বাই 1200, তাহলে আমি এখানে 1200 বাই 1200 হচ্ছে নিয়ে নিলাম একটি শেপ। এখন তাহলে আমরা যেটি করব, 1200 বাই 628-এর একটি সাইজের নিয়ে নিলাম। এখন আসুন এটাকে আমরা ঠিক মাঝ বরাবর বসালাম। আমরা এক কাজ করি, স্কোয়ার শেপের যেটা আছে সেটার মধ্যে ডিজাইনটা করে আমরা হচ্ছে পরবর্তীতে শুধুমাত্র সেম জিনিস 1200 বাই 628-ই রিপ্লেস করবো। তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি, ধরুন এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বা আমি একটু ডার্কে যেতে পারি। এখান থেকে আমি HSB-তে চলে যাচ্ছি, হিউ স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেস। তো আপনি যদি সেম জিনিস এভাবে রাখতে চান, সেক্ষেত্রে যেটা করবেন, দেখুন এখানে ওয়ার্ক স্টেশন আছে, ওয়ার্ক স্টেশন বা ওয়ার্ক প্লেস আছে, সেখান থেকে পেইন্টিং অপশনটি ক্লিক করে নেবেন। তো কালার এখানে ক্লিক করলে আপনার এই অপশনগুলো চলে আসবে। দেখুন এখানে যদি হাইড করে দিই তাহলে সব কিছু হাইড হয়ে যাচ্ছে, এখান থেকে শো করলে সব কিছু আপনার রিবন সহ সব কিছু শো করবে, তাহলে সেম প্যানেলটা আমার মতো চলে আসবে। এখন আমরা ঈদ মোবারক লিখেছিলাম, তো সেই কাজটা এখানেও করব। টেক্সট টুলে যাচ্ছি, আমাদের যে ওই যে বাংলা ফন্টটা যেটা ডাউনলোড করলাম সেটা আমি সেট আপ দিয়ে নিয়েছি, ডাবল ক্লিক করেই সেট আপ দেওয়া যায়, অথবা আপনি জিপ থেকে আনজিপ করবেন করে সেট আপ দেবেন। আমি এই যে জিপ করা আনজিপ করা এই বেসিক নলেজটুকু থাকা লাগবে আপনার, কম্পিউটার চালানোর বেসিক নলেজটা না থাকলে আপনি আসলে ডিজাইন করতে পারবেন না। ইউ হ্যাভ টু লার্ন অ্যাট ফার্স্ট দ্য বেসিক অপারেশন অফ ইয়ার কম্পিউটার, তা না হলে কিন্তু কষ্ট হয়ে যাবে। যাই হোক, আর এই যে ডিজাইনিং এই জিনিসটা কিন্তু একটা আর্ট, এই আর্টটা কিন্তু এত সহজে যদি করা যেত তাহলে কিন্তু সবাই করতে পারতো, বাট এটার পেছনে অনেক আপনার লার্নিং থাকতে হবে, বিশেষ করে সেন্স অফ হিউমার থাকতে হবে। তো যাই হোক, সেখান থেকে আমি বাংলা অন করে নিচ্ছি। সো আমি এখান থেকে বাংলা অন করে নিলাম, লিখছি ঈদ
অনেকে ঈদ মোবারক লিখে, অনেকে ঈদ মোবারাক লিখে। তো ঈদ মোবারাকটা হচ্ছে আপনার একটু অ্যারাবিক টোন, এই জন্য ঈদ মোবারাক বলে। আসলে এটা তো আরবি শব্দ, সেখান থেকে এসেছে। সো আমরা মোবারাক লিখতে পারি বা মোবারক লিখতে পারি, অ্যাজ ইউ উইশ, দুইটাই সঠিক। তো আমি বলবো যে আমরা একটু আরবি টোনেই রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন আসুন দুটাকে রাইট প্রেস করে ক্রিয়েট আউটলাইন করে ফেলছি, এবং আবার রাইট প্রেস করে আনগ্রুপ করছি। করার পরে এটাকে আমি একটা গ্রুপ করে নিলাম এবং এটাকে আরেকটা গ্রুপ করে নিলাম। এখন আমাদের যেটা লাগবে, নাইফ লাগবে। তো নাইফের জন্য আবার গুগলে যাচ্ছি, KNIFE নাইফ, নাইফ লিখে সার্চ করলাম। দেখুন নাইফের অনেকগুলো PNG, JPEG অনেক কিছু চলে আসবে। এখান থেকে যেটা চাপাতি টাইপের সেটা কিন্তু আপনি নাইফটি ডাউনলোড করে ফেলতে পারেন। একটু খুঁজতে হবে, আপনি খুঁজে আপনার মতো করে নিতে পারেন। যেমন এখানে একটা আছে, সো এটা হতে পারে, এটা হতে পারে, বা এটা হতে পারে। সো আপনি যে কোনো একটাকে নিতে পারেন। তো এটা হলে আপনার এই ওয়েবসাইটে যাওয়া লাগবে, ওপেন উইথ নিউ ইমেজ। তো এটা বড় সাইজেরটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার যখন আমি ট্রেস করব, ইমেজ ট্রেস করব, তখন সুবিধা হবে অ্যাকচুয়ালি। তো এখান থেকে ক্লিক করলে এটা চলে আসবে। দেখি ওই ওয়েবসাইট থেকে আমরা জিনিসটা নামিয়ে নিই। তো আমি অলরেডি নামিয়ে নিয়েছি, আপনাকে এই ওয়েবসাইটের ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিটেলে দিয়ে দিব, কাইন্ডলি ওখান থেকে একটু দেখে নেবেন। তো আমি এখান থেকে সেভ করে রাখছি। ওকে ফাইন, এখন আসুন ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেসে চলে যাচ্ছি। দেখুন এখানে প্লেসে চলে যাওয়ার পরে যেটি করব, আমার যে PNGটি নামানো ছিল সেই PNGটি বা JPEGটি নাইফের এটা নিয়ে আসলাম। তো এটি ইনসার্ট করার পর আমার এই অবস্থা। এখন এটাকে একটু এইভাবে নিচ্ছি, নাইস। এখন আসেন, সেটা হচ্ছে যে এটার যে আমাকে ইমেজ ট্রেস করতে হবে, তার মানে কি এটা পিক্সেল আকারে আছে, রাস্টার গ্রাফিক্স আছে, এটাকে ভেক্টর করতে হবে। তাহলে এখান থেকে দেখবেন যে ইমেজ ট্রেস নামে একটি অপশন আছে, ক্লিক করে দেবেন, এভাবে চলে আসবে। এরপরে এক্সপান্ড, এখন এই সাদা কালারগুলো ডিলিট করতে হবে। ডাবল ক্লিক করে এটার ভিতরে ঢুকতে পারবেন এবং সিলেক্টে যাবেন, সেমে যাবো, সেখান থেকে ফিল কালারে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। এটা কেন করলাম, সেম কালারে যত হোয়াইট কালার ছিল সবগুলো ডিলিট হয়ে গিয়েছে, রাইট প্রেস করে আনগ্রুপ করে ফেলছি। তা না হলে একটা একটা করে আপনাকে সাদা কালার রিমুভ করা লাগতো। ওকে, এটা আমার রেডি। এখন মোবারক এই কথাটাকে আমি নিয়ে আসছি, এটাকে রোটেট করে দেবো অ্যাকর্ডিং টু দিস। দ্যাট মিন্স আপনাকে একটু জুম করে নিতে হবে। জুম করে নেওয়ার পরে দেখুন এটাকে অ্যাকর্ডিং টু এখানে বসাতে হবে। রোটেশনটা যদি আর প্রেস করেন তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট পড়বে এবং আপনি অ্যাকর্ডিং টু এটা আপনি রোটেট করে ফেলতে পারবেন। এখন এটাকে টেনে যদি আপনি এভাবে বড় করে দেন, শিফট প্রেস করে ধরতে পারেন, দেখুন এখানে কিন্তু ছুরির বা চাপাতির যে শেপটা হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে। এখন আপনি যেটা করতে পারেন যে না, এটাকে আপনি সিম্পলিফাই করে ফেলেন। সিম্পলিফাই করলে আপনার জন্য সুবিধা হবে। ওকে, তাহলে পয়েন্টগুলো চলে যাবে আর কি আপনার, তাহলে সুবিধা হয় যে পয়েন্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন আপনি চাইলে এই সবগুলোকে একসাথে ঠিকঠাক করতে পারেন। আসলে এখানে আপনার ছুরি শেপটা চলে এসেছে। এখন আসুন, ঈদ যে কথাটা ছিল সেটাকে আমরা এখন ওই যে এখানে হর্নের চিহ্ন ছিল, মানে কি সিংয়ের চিহ্ন ছিল, এটাকে নিয়ে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেসে চলে যাচ্ছি। তো আমার এই যে গরুর মাথাটা এটা নিয়ে আসলাম, এটাকে কি করব, এটাকে একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে এটাকেও ইমেজ ট্রেস করে ফেললাম, করার পরে এক্সপান্ড করে ফেললাম। এখন আসুন সাদা অংশটা ডিলিট করবো, ডাবল ক্লিক করে এখানে ঢুকলাম, এখান থেকে সিলেক্টে যাচ্ছি, সেমে যাচ্ছি, ফিল কালার্স গিয়ে চলে গেল সবগুলো। এখান থেকে রাইট প্রেস করে এখন আনগ্রুপ করছি। এই যে হর্নটা আছে এটাকে নিয়ে আসলাম, তো আপনি চাইলে এটাকে এইভাবে বসাতে পারেন। ওকে, ছোট বড় করে আসলে কিভাবে বসাবেন ইটস টোটালি আপ টু ইউ। আর চাইলে এটাকে রোটেট করেও ঠিকঠাক করতে পারেন, যেমন অনেকে যেটা করেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা এরকম ছিল। রাইট প্রেস করে এটাকে হচ্ছে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে আমি যদি এটাকে এরকম করি, ওকে করে দিচ্ছি এবং এটাকে ঘুরিয়ে এরকম করে দিচ্ছি। ওকে ফাইন, এখন এটাকে একটু ছোট করছি এবং এটার সাথে মিলিয়ে দিচ্ছি। ওকে, মিলিয়ে দেওয়া হয়ে গেল। আর যদি আপনি আরেকটু চান আর একটু ছোট করতে পারেন, টোটালি ডিপেন্ড করছে আপনার উপর। ওকে ফাইন, এটুকু যখন হয়ে গেল এটাকে সেমভাবে কপি করে এখানে নিলাম, রাইট প্রেস করে ট্রান্সফর্ম এবং রিফ্লেক্ট, এখান থেকে এইভাবে ভার্টিক্যালি রিফ্লেক্ট করব, ওকে করে দেবো। এবং সেমভাবে এটাকেও এখানে বসাবো, যেভাবে বসিয়েছি ঠিক
অ্যালাইনমেন্টটা ঠিক করে দিচ্ছি। এখন দেখুন কিভাবে বসেছি, এখন এটা আরেকটু ভিতরের দিকে আসবে। সো আমি এটা একটু ভিতরের দিকে নিয়ে আসলাম, আরও ভিতরে আসতে পারে। ওকে, এভাবে ভিতরে নিয়ে আসলাম। এখন যে কাজটা করব, শেপ রেম মানে শেপ বিল্ডার্স টুল প্রেস করলাম, অল্টার বা অপশন প্রেস করে এই অংশটুকু ডিলিট করে দিচ্ছি, তাহলে নিচের অংশটুকু চলে যাবে। এবং শিপ প্রেস না করে বা অল্টার বা কোনো কিছু প্রেস না করে এটাকে পুরোটা একটা অংশ আমরা বানিয়ে দিলাম। তাহলে দেখুন আপনার এখান থেকে এটা একটা চলে আসলো। ওকে, গ্রুপ করে দিচ্ছি, কন্ট্রোল জি মানে গ্রুপ করে দিলাম। এখন এটাকে সাদা কালার করে ফেলবো, এখান থেকে সাদা কালার করে দিচ্ছি। এখন এটাকে অ্যারেঞ্জ করব, কিভাবে অ্যারেঞ্জ করব, গ্রুপ করে ফেললাম, এটাকে একটু বড় করছি। বড় করার পর এটাকে অ্যারেঞ্জ করে ঠিক এখানে নিয়ে আসলাম। এই পুরো জিনিসটাকে একটা গ্রুপ করে ফেলবো এবং সাদা করে ফেলবো এখানে, এবং এটাকে ঠিক এইভাবে বসাবো। ওকে, এখন তো এটা এটার সাথে ওভারল্যাপ করলো, এটাকে ছোট বড় করে ঠিকঠাক করতে পারি, একটু ওভারল্যাপ যাতে করে। তারপর আমরা এটা কেটে দিব, ওভারল্যাপিং এর অপশনটুকু এই পর্যন্ত নিলাম। ওকে ফাইন, এখন এই যেটুকু অংশ ওভারল্যাপ করেছে সবটুকু ধরছি শেপড অ্যাম মানে শেপ বিল্ডার টুল প্রেস করছি, অল্টার বা অপশন প্রেস করে এই যে যে অংশগুলো ওভারল্যাপ করেছিল সেই সেই অংশগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি, এবং আর তাহলে বোঝা যাবে না। আমার বেশিরভাগ অংশের কাজ শেষ, পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা একটা গ্রুপ করে ফেলছি। ওকে ফাইন, এখন আসুন আমাদের কালার স্প্ল্যাশ দিতে হবে। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেসে চলে যাচ্ছি, কালার স্প্ল্যাশের যে অপশনটা আমরা বা পিএনজিটা ডাউনলোড করেছিলাম প্লেস করে দেবো এখানে। এখন সেখান থেকে জাস্ট ইমেজ প্রেস করে দিচ্ছি, ওকে করে দিলাম, একটু টাইম নেবে, সাদা অংশ চলে এসেছে। এখন ডাবল ক্লিক করে সাদা অংশের মধ্যে ঢুকলাম, তার আগে এক্সপ্যান্ড করে নিতে হবে। এখন এই সাদাগুলো একটা একটা করে ডিলিট করা অসম্ভব, সো এটাকে জাস্ট একটাকে সিলেক্ট করবেন, সেখান থেকে সিলেক্টে গিয়ে সেমে যাব, সেম থেকে ফিল কালারে চলে যাব এবং ডিলিট করে দেবো। তার মানে সাদা যতগুলো ছিল সব ডিলিট হয়ে যাবে। এখন এটাকে আপনি যে কোনো কালার দিতে পারেন, একটু রেডিশ বা অরেঞ্জ কালার দিতে পারেন। এটাকে জাস্ট এখানে বসিয়ে দিলেন, সবার পেছনের লেয়ারে যদি পাঠাই এবং এটাকেও পেছনের লেয়ারে পাঠাই, আমাদের ঈদ মোবারক পোস্ট রেডি। এখন এটাকে ঠিক মাঝ বরাবর বসিয়ে দিলাম। এখন আপনি এটার যে কোনো জায়গায় আপনি এখন আপনার কোম্পানির লোগো লাগিয়ে ফেলতে পারেন, যেমন ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস এম্বেডেডে চলে যাচ্ছি, এখান থেকে লোগোটা এখানে বসিয়ে দিচ্ছি এরকম। জাস্ট আপনি আপনার কোম্পানির জন্য, আপনার ফেসবুক পেজের জন্য এটা এইভাবে বানিয়ে ফেলতে পারেন। এখন আসুন 1200x628 এখানে বসাই, আই প্রেস করে এখান থেকে কালার নিচ্ছি, এবং সেম জিনিসটাকে আমি কপি করছি, অল্টার বা অপশন প্রেস করে ছোট করে নিচ্ছি, একটু ছোট করে এখানে বসিয়ে দিলাম, জাস্ট এরকমভাবে ঈদ মোবারক করে দিলাম। এবং এটাকে যদি লোগো হয় তাহলে এখানে যদি আমি চাই নিচে বসাবো, নিচে বসাতে পারি, তো লোগোটা বেশি চোখে পড়ছে এটাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু ছোট করে দিতে পারি, ছোট করে আমরা এমন জায়গায় দিব যাতে করে এটা চোখে নাও পড়ে খুব একটা প্রমিনেন্টভাবে। এরকমভাবে আমরা শেষ করব কাজটা। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। খুঁটিনাটি অনেক জিনিস আমি চাই যে আপনারা শেখেন, এবং প্রতিটা টিউটোরিয়ালে চেষ্টা করি এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। তো কতটুকু পারি না পারি এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপর, আপনারা কীভাবে গ্রহণ করছেন, কমেন্টে জানান ব্যাপারগুলো। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, মোস্ট কমনলি সাবধানে থাকবেন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স অ্যাজ ওয়েল। আজকের মতো এস এম আরিফ, এডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।